সন্দেশখালের ঘটনার পর থেকে বসিরহাট লোকসভা কেন্দ্রের উপর নজর রয়েছে সকলেরই। বিজেপির রেখা পাত্র এবং তৃণমূলের নুরুল ইসলামের বিপরীতে দীর্ঘদিনের বিধায়ক ও প্রতিবাদী নিরাপদ সর্দারেই আস্থা রেখেছে বামেরা। সন্দেশখালীতে তৃণমূলের বিরুদ্ধে ওঠা সন্ত্রাসের অভিযোগকে হাতিয়ার করেই ভোট প্রচারে নেমেছেন নিরাপদ। সন্দেশখালীর ধামাখালি ও জেলিয়াখালী এলাকায় প্রচারে বেরোন তিনি। নেতাকর্মীদের সঙ্গে গ্রামে গ্রামে ঘুরে সারেন ভোট প্রচার। সাধারণ মানুষের অভাব অভিযোগের সব কথাই শোনেন নিরাপদ। তাদের অনুরোধ করেন বামেদের ভোট দিতে। আসলে 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল শাহজাহানের বাড়িতে তদন্ত করতে এসে ইডির উপরে, সেটা শুধু প্রশ্ন ওঠেনি, ঘটনা তো ঘটিয়েছিল তৃণমূল। তৃণমূলের কর্মী বাহিনীর দ্বারাতেই তো আক্রমণ হয়েছিল, আক্রান্ত হয়েছিল ইডি। এ বিষয়ে প্রশ্নের কোনো জায়গা নেই, এটাই হচ্ছে বাস্তব। সেখান থেকে ধারাবাহিকভাবে মানুষ আস্তে আস্তে করে কিছুটা সাহসের দিকে এগোচ্ছিল, সাহস করেই মানুষ নিজেদের কথাগুলো বলার চেষ্টা করছে। তারপরে দেখতে পাচ্ছি আজকের মানে গতকালকে রাত্রে খুলনাতেও এই ঘটনা ঘটছে। গত পরশু দিনও খুলনাতে একটা গ্রামে বেশ কিছু দুষ্কৃতী আক্রমণ করার চেষ্টা করেছিল গ্রামে। গ্রামের মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে তাড়িয়েছে। এটাও একটা শিক্ষার, এটাও একটা ঘটনা। খুলনার মতন জায়গাতে এতদিন হয়নি, যেটা সেটা হলো গত পরশু দিন। কিছু লোক বাইরের থেকে এসেছিল, বাইরের থেকে এসে তাদেরকে দেখতে পায়নি, কিন্তু তারা তৃণমূল দুষ্কৃতী, কারণ তার আগের দিন সকালবেলা ওই এলাকার মায়েরা তৃণমূলের বিরুদ্ধে এক ঝাঁক অভিযোগ তাদের উপপ্রধান অর্থাৎ প্রধান, মানে তার স্ত্রী বোধহয় প্রধান নাকি, না উপপ্রধান, তার কাছে সত্যজ্যোতি সান্যালের কাছে অভিযোগ করে। একেবারে প্রকাশ্য সভাতেই সমস্ত মা বোনেরা বলে যে তোমার লোকজন এইভাবে আমাদের উপরে অত্যাচার করছে, মারধর করছে, বাড়িতে হামলা চড়াও হচ্ছে। এই কথা শোনার পর সত্যজ্যোতি সান্যাল বাড়ি চলে যায়, মিটিং করেনি। আবার সেই দিন রাত্রে তাদের বাড়িতে হামলা হয়, সেই হামলা রুখে দিয়েছে ওই এলাকার মানুষ। গতকালকের আমি খবর পেলাম খুলনার সিতুলিয়াতে পুলিশের উপর আক্রমণ হয়েছে এবং যারা গ্রেপ্তার হয়েছে তারা সকলেই তৃণমূল আশ্রিত গুন্ডা। এরা সকলেই ওই এলাকার খুব নাম করা নেতা সত্যজ্যোতি সান্যালের ছত্রছায়ায় থাকে। এরা এই সমস্ত এলাকায় আবার নতুন করে সন্ত্রাস করে মানুষকে আবার ভয় দেখাতে চাইছে, মানুষ যাতে ভোট দিতে না পারে। যত দিন যাচ্ছে বামপন্থীদের পক্ষে মানুষের যখন ঢল নামছে তখন আবার একটা সন্ত্রাস তৈরি করে খুলনার মানুষকে আবার করকানোর চেষ্টা করছে। আমি প্রশাসনে যারা আছে পুলিশ প্রশাসনকে বলবো খুলনার দিকে নজর রাখতে। খুলনার মানুষ অনেক বেশি রাজনৈতিক সচেতন মানুষ, অথচ তারা কোনোদিন ভোট দিতে পারত না, এবার ভোট দেওয়ার যখন স্বপ্ন দেখছে তাদের উপরে এভাবেই আক্রমণ নামানো হচ্ছে। সন্দেশখালীর ঘটনায় প্রতিবাদীর ভূমিকায় দেখা দিয়েছিল নিরাপদকে, এমনকি ওই ঘটনায় গ্রেফতারও হয়েছিলেন তিনি। সন্দেশখালীর প্রতিবাদকারীদের মধ্যে অন্যতম রেখা পাত্র সেখানকারই ভূমিকন্যা। সন্দেশখালী তাসকে লোকসভা ভোটে ব্যবহার করতে রাজনীতিতে অনভিজ্ঞ রেখাকেই প্রার্থী করেছে বিজেপি। অন্যদিকে রয়েছে তৃণমূলের দীর্ঘদিনের নেতা নুরুল ইসলাম। সংখ্যালঘু অধ্যুষিত বসিরহাটে বড় অংশের ভোট টানার সম্ভাবনা রয়েছে যার। লোকসভার লড়াইয়ে তাদের কতটা টেক্কা দিতে পারবেন বাম নেতা নিরাপদ, সেটাই দেখার।